টনসিল অপারেশন করার পরে গলা ব্যথা হতে পারে, সেটি তীব্র ব্যথা হতে পারে, সে ব্যথাটি এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন। আজকে আমরা আলোচনা করব যে টনসিল অপারেশনের পরে কী কী জটিলতা হতে পারে, অর্থাৎ কী কী কমপ্লিকেশান হতে পারে। টনসিল অপারেশন করার পরে গলা ব্যথা হতে পারে, সেটি তীব্র ব্যথা হতে পারে, সে ব্যথাটি এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পর্যন্ত থাকতে পারে, এবং অপারেশনের পরে কানে ব্যথা হতে পারে। তো প্রশ্ন হলো, গলায় অপারেশন করেছে কিন্তু ব্যথা কেন কানে হচ্ছে? এটিকে বলা হয় রেফার্ড পেইন বা রেফার্ড অটালজে, অর্থাৎ ব্যথা ইনফেকশন এক জায়গায় বা আঘাত এক জায়গায় কিন্তু ব্যথা অনুভূত হচ্ছে আরেক জায়গায়, কানে ব্যথা হতে পারে। আরেকটি হলো অপারেশনের পরে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে। আরেকটি হচ্ছে যে অপারেশনের পরে কিন্তু রক্তপাত হতে পারে, রক্ত ক্ষরণ হতে পারে। তো এই সমস্ত জটিলতা আপনাকে মেনে নিতে হবে এবং মেনে নিয়েই আপনার অপারেশনে আসতে হবে। কোনো অপারেশনই জটিলতা মুক্ত নয়, কিন্তু টনসিল অপারেশনের পরের যে জটিলতাগুলো হয়ে থাকে সাধারণত এগুলো ম্যানেজেবল, অর্থাৎ এই অপারেশনের পরে যে জটিলতাগুলো তৈরি হয় সেই জটিলতাগুলো চিকিৎসার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা ভালো হয়। ধন্যবাদ সবাইকে।